প্রথম কথা হল বিজয়া দশমী দিনাখন আমি গুটে রাইজে বিসর্জন মা দেবীক বিসর্জন করিবলৈ আমি নইলে নদীলৈ লৈ গৈছিলোঁ কিন্তু কোনো তেনেকুৱা ঘটনা হোৱা নাই এই আপোনাৰ পদুম কর্মকারে তিনজন লৰা রুবুল তাতি বিতুল পাটনায়ক আৰু অনুপ কর্মকার নামত এটেম্পটো ৰেপ কৰিছে বুলি ভুয়া গোচৰ দি দিলে আৰু ভুয়া গোচৰ দিয়া একমাত্ৰই কাৰণ দুই দিন আগত তেওঁলোকৰ দুজন লৰা কালুয়া কর্মকার আৰু দৌ কর্মকারে পূজা মণ্ডপৰ ভিতৰত সোমাই আলহী লৰা কেইজনক মারপিট করে চকী টকি ভাঙি লণ্ড ভণ্ড করে বাইক সোমাই ইয়াত অশান্তি করে আৰু সেইজন মানুহ গাঁওখনত দীর্ঘদিন ধৰি অশান্তি কৰি আছে ইনচেণ্ট মানুহক মারপিট কৰি থাকে চুৰ ছাগলী চুৰ গৰু চুৰ সকলো ক্রাইম লগত জড়িত থাকে পদুম কর্মকার অলরেডি রেপ কেছত তেখেত জেল কাটি আহিছে ইফালে যিজন কালুয়া কর্মকার চাইল্ড ছোৱালী এজনীক বিয়া কৰিছে 12 বছৰৰ ছোৱালী এজনীক ভুয়া আধাৰ কাৰ্ড ওলাই তেওঁ বাচি আছে মানে আমি অলরেডি এইটো মৰিয়ানী আৰক্ষী থানাত এই বিষয়লৈ আমি অৱগত কৰিছিলোঁ অৰেলভাৱে কিন্তু কোনো আইনী ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে আমি অসম চৰকাৰ আৰু ডিজিপি মহোদয়ক অনুৰোধ জনাইছোঁ তেওঁলোকক আমি গোচৰ এটা থানাত দিছোঁ তেওঁলোকক কৰক্ত কৰিব লাগে আৰু যি চাইল্ড মেৰিজ তেখেত কৰিছে তেওঁলোকৰ ওপৰত আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনালোঁ আমার পূজা মণ্ডপক আহি কি যে হি উলস্তর করি এনে এনে পচাই দিছে পদম কার্তার লড়াক কি যে রেস করিবই লাগে রেস করি আর ইয়ার পরা খেদি দিব লাগে আমাক না লাগে আমাক তাতক না লাগে ইয়া তোমার বহুত অশান্তি করিছে না লাগে আমাক তাতক কি যে করি আলো ইমান বেয়া হয় তার লড়াক বুঝাব লাগে ই এক কি যে সাপোর্ট করে এই পদম কে সাপোর্ট করে তাক খেদি দিব লাগে না লাগে ইয়ার পরা বলে মানে মনে মনে কথা পাতি পঠিয়াই দিয়ে পঠিয়াই থাকে নাকি ইয়াত ইমান লড়া আছে আমার ইমান মোটা মানুষ আছে কোনোদিন নকরে তেনেকে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ